আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তো আজকেও বলবো কিটো ডায়েট সম্পর্কে। আমি আগেই বলেছিলাম যে আসলে আমি কিটো ডায়েট নিয়ে কয়েকটি পর্ব করব। তো এটা হচ্ছে আমার চতুর্থ পর্ব কিটো ডায়েট নিয়ে। আজকে আপনাদের বলবো যে কিটো ডায়েট কেন ভালো আর কেন ভালো না, দুটোরই সম্পর্কেই বলবো আর কি। যে কী কারণে কিটো ডায়েটটা আপনার জন্য ভালো, প্লাস কাদের জন্য বা কী কারণে কিটো ডায়েটটা ক্ষতিকর হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের তথ্যগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের পর্বটি শুরু করি। তো প্রথমেই ভালোটাই বলে নেই যে কী কারণে কিটো ডায়েটটা আসলে ভালো। প্রথমত, অল্প সময়ে প্রচুর ফ্যাট কমানো যায়, এটা একটা ভালো দিক। এরপরে ফ্যাট আর প্রোটিন খাবেন, তাই পেট খালি থাকবে না। তৃতীয়ত, শরীরে পেশির পরিমাণ কমবে না কিন্তু মেদ কমে যাবে। চার হচ্ছে, অনেক বেশি প্রোটিন থাকাতে সহজে ক্ষুধা লাগবে না, আপনি সহজেই ক্ষুধা নিয়ন্ত্রণে আনতে পারবেন। কারণ যে কোনো ডায়েটেই একটা ব্যাপার থাকে কম খাওয়ার একটা ব্যাপার, তো এখানেও কমই খাবেন কিন্তু এই যে বললাম অনেক বেশি প্রোটিন খাবেন তাই ক্ষুধা লাগবে না, যেটা আপনাদের জন্য আশা করি ভালো হবে। কারণ ওয়েট কমাতে গেলে ক্ষুধা লাগলে সেই কষ্টটা কিন্তু একটা বিশাল কষ্ট। কিটো ডায়েটে হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, ব্লাড সুগারের রিস্ক কমায়। একটা গবেষণায় দেখা গেছে যে কিটো ডায়েট করা মানুষ টিপিক্যাল লো ক্যালোরি রিস্ট্রিক্টেড ডায়েটের চেয়ে 2.2 গুণ বেশি ওজন কমিয়েছে। তো এই গেল ভালো দিকগুলো। এবার বলবো যে কী কারণে আসলে কিটো ডায়েটটা ভালো না। প্রথমত, কার্ব কম হবার কারণে বডি পানি কম হোল্ড করে, তাই শরীর থেকে পানি বেরিয়ে যায়। প্রতি 1 গ্রাম কার্ব 3 গ্রাম পানি হোল্ড করতে পারে, তাই বডিকে হাইড্রেট রাখতে বেশি করে পানি খেতে হবে, দিনে 3 থেকে 4 লিটার মিনিমাম। পানি আর মিনারেলের ঘাটতি কমাতে দিনে 1.5 থেকে 2 চা চামচ লবণ সারাদিনের খাবারে রাখতে হয়, এটা একটা কারণ। পরের কারণ হচ্ছে, হোল গ্রেন ফুড বন্ধ থাকার কারণে ফাইবার কম হবে, আর ফাইবার কম হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। সবুজ শাকসবজি, বাদাম সাথে রাতে ঘুমানোর আগে 1 বা 2 চা চামচ ইসবগুল 1 গ্লাস পানিতে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এরপরে কিটো ডায়েটের মূল সমস্যা হচ্ছে কিটো ফ্লু। এক্সট্রিম লেভেলে বডিকে নিয়ে যেতে অনেক মেন্টালি স্ট্রং হতে হবে। নর্মাল ডায়েট থেকে কিটো ডায়েটে গেলে শরীরে একটা মেটাবলিক শিফট হয়, এটাকে কিটো ফ্লু বলে। কিটো ফ্লুতে আপনার বমি বমি ভাব, কাশি হতে পারে, ক্লান্তি আসতে পারে, মাথা ব্যথা হতে পারে। ওয়ার্কআউট করলে এটা খুব বেশি থাকে না, আর নর্মালি 4 বা 5 দিন কিটো ফ্লুয়ের ইফেক্ট থাকে, তারপর আর সমস্যা হয় না। ফল আর ফুড গ্রেন ফুড সব বন্ধ থাকার কারণে শরীর আসলে সব ধরনের ভিটামিন মিনারেল পাবে না, সেজন্য আপনাকে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট খেতে হতে পারে সে ঘাটতি পূরণের জন্য। দিনে একটা ভিটামিন সি আর একটা মাল্টিভিটামিন ক্যাপসুল খেতে হতে পারে, এটা অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে আলাপ করে তারপরে সিদ্ধান্তটা নেবেন যেটা আপনি কী ওষুধটা আসলে আপনি খাবেন।
তারপরে একটা কারণ, কার্বোহাইড্রেট বডিকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে, যেহেতু কার্ব কম থাকবে তাই আপনি কম এনার্জেটিক ফিল করবেন। কার্ডিও টাইপ ওয়ার্কআউট করতে সমস্যা হতে পারে, সব ওয়েট লস ডায়েটেই কিছুটা এনার্জি লস হয়। তো এই গেল কী কারণে কিটো ডায়েট ভালো না। যদিও এর প্রত্যেকটারই সমাধানও সাথেই বলা আছে, তো আশা করি কিটো ডায়েটটা কেন ভালো আর কেন ভালো না সেই সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে গেছে। যারা কিটো ডায়েটে আছেন তারা অবশ্যই এই দিকগুলো জেনে নেবেন, কারণ আপনি একটা ডায়েট এত কষ্ট করে করছেন সেটা আপনি করতে পারবেন কি না, বা আপনি মেন্টালি স্ট্রং থাকতে পারবেন কি না ডায়েটটা কন্টিনিউ করার ক্ষেত্রে, সেটা আপনাকে আগেই ভেবে নিতে হবে। তো আজকের এই তথ্যগুলো আপনাদের যদি এতটুকু ভালো লাগে তাহলে আমারও অনেক ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।